7th May, এখন কটা বাজে গেস করো দুপুর 1টা প্রায় আজকে ব্লগ যা লেটে স্টার্ট হচ্ছে আমি উঠেওছি আজকে দেরি করে জিম যাইনি আজকে একটু লেজি লেজি ফিল হচ্ছে প্লাস সকাল থেকে মা ব্যাংকের কাজ নিয়ে বিজি ট্যাক্সের কিছু কাজ ছিল পেপারস এর তার উপর আমাকেও বেরোতে হবে মায়ের সাথে আমারও ব্যাংকের কয়েকটি ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আমরা অনেক দিন ধরে আই ফিল প্রোক্যাস্টিনেট করে ফেলেছি আর করা যাবে না প্রোক্যাস্টিনেট না টাইম ছিল ওই আর কি যা হয় লাস্ট মোমেন্টে গিয়েই দেখবে তখন মনে হয় যে না এবার সব করে নি সব করে নি তো এই হচ্ছে আপাতত আপডেট আমরা সকালবেলা একটু ক্রাউন কেক মানে মাফিন টাইপের মিয়ামরের আর একটা কাপ কফি খেয়েছি এবার বেরোবো মেবি আমি সব প্লাগ কাল খুলে দিয়েছিলাম এইগুলো সব টিভিতে যদিও চালাই না বাট প্লাগগুলো আটকেই দিই দুপুর 1টা বাজে আমি আর তিতলি একটু বেরোবো ব্যাংকে যাব একটু কাজ আছে আর আজকে একটা ছোট্ট জ্ঞান দেবো কারণ আমাদের পরিবার .com এ অনেক মেম্বার রয়েছে যারা তিতলির বয়সীকে তিতলির থেকে একটু বড় বা তার থেকেও ছোট তো আমি একটা ছোট্ট কথা বলবো আমরা যদি এভরিডে 1 টাকা করেও জমাই না মাসে কিন্তু 30 টাকা হয় এই জমানোটাকে না হ্যাবিট করা উচিত ডেলি দাঁত মাজছি ভাত খাচ্ছি যেরকম ডেলির কাজ এরকম কিন্তু আমরা যদি একটু একটু করে সঞ্চয় করি না তাহলে কিন্তু সেই অ্যামাউন্টটা একটা সময় গিয়ে অনেকটা বড় অ্যামাউন্ট হয় ইভেন আমার মনে হয় ব্যাংকের কাজ এই সমস্ত কাজগুলো ভীষণভাবে সবার শেখা দরকার এটা জীবনে চলতে গেলে ভীষণ দরকার তবে অনেকে অনেক কিছু পারে না যখনই জমাবে বা কিছুতে ইনভেস্ট করবে নিজে সেটাকে মানে নিজে একটু পড়াশোনা করে নেবে নিজে একটু দেখে নেবে সবসময় নিজের দেখাটা ভীষণ জরুরি যেমন ধরো আমি ক্রেডিট কার্ড ইউজ করতে পারি না মানে আমাদের বাড়িতে আমাদের ক্রেডিট কার্ডের ব্যাপারটা চলে না আমরা সেটা পারি না অনেকে ভীষণ সুন্দরভাবে ইউজ করে বাট ওটা আমরা পারি না তাই আমরা করি না কি না এই গাছটাকেও জলের মানে বৃষ্টির ঝাঁটে দিয়েছিল দেখো গাছটার কালারই আলাদা হয়ে গেছে ফ্ল্যাটের গাছগুলোও না মানে একদম চকচক করছে কি সুন্দর দেখতে লাগছে হ্যাঁ দারুণ দেখতে লাগছে যাই হোক এখন বেরোলাম আর রোদ্দুরটাও গায়ে লাগছে না ওয়েদারটা বেশ ভালো লাগছে ব্যাংকের কাজ শেষ এবার একটু বাজার করবো বাজার মানে একটু পনির টানির কিনবো এই জন্য যাচ্ছি আর সাবান ফুরিয়ে গেছে সেটা কিনবো এবার পার হবো হ্যাঁ আজকে রাস্তাঘাট ফাঁকা এই যে এই যে এই দুধটা আমি ইউজ করি 6টা পিস এই ধুনো ধূপটা আমি ইউজ করি সবাই তোমরা দেখতে চাও দেখিয়ে দেয় কি আদর করতে হবে আদর করতে হবে হ্যাঁ সাবধানে ছিলে তো কালকে আচ্ছা মিশে দিয়েছে আর বন্ধুরা কোথায় না না জ্বর হয়নি বৃষ্টিতে সবাই বলেছে তোমার গায়ে হাতি আমি হাতি কিনে জিজ্ঞেস করেছে তোমার কিছু বলার আছে না ওদের কিছু বলার নেই ওটা ভালো মানুষ একটু দাঁত ভেঙছে দিচ্ছে মনে হচ্ছে তিতলিতে দাঁড়িয়ে কথা বলছিলাম তিতলিকে আর এখানে একজন মানে আমাদের মেসোমশাই হবে তিতলি দাদু বলে এই দুজনকে লোকে খুব চেনে যে এখানে যত যত এখানে মানে ডগিরা রয়েছে করে একটু কেয়ার করে আর আমি যে মেসোমশাইয়ের কথা বলছি উনি অ্যাকচুয়ালি প্রফেসর উনি তো ওনার বাড়ির নিচের গ্যারেজটা পুরো খুলে দিয়েছেন ওনার আমার লাইফের ইন্সপিরেশন আমি জীবনে এরকম কিছু করতে চাই যে আমি একটা বাড়ি করতে পারি আর যেখানে আমি সব কুকুর বেড়ালদের ফ্রি পাস কেউ কিচ্ছু বলবে না ওই পাড়ায় ওরাদেরই চলবে ওরা যাদের পছন্দ করবে না তারা ঢুকবে না না লোকে ওরকম করে কেন তাড়িয়ে দেয় আমি তো বুঝি না এটা কোন রাইটের মধ্যে পড়ে আজকে এই আর্থে ওদেরও ইকুয়াল রাইট আছে তোমার পছন্দ না হয় তুমি পাশ কাটিয়ে চলে যাও বাট ওদের তাড়ানোর অধিকার কারণ নেই আর তার জন্য বাড়ি করতে হবে ফ্ল্যাট নয় কেন ফ্ল্যাটে রাখা যাবে না বাড়ি হলে নিজের মতো রাখা যাবে ডাকবে তোমরা ঠিক আছে তোমাদের যদি কেউ বাড়ি থেকে বলে তাড়িয়ে দিচ্ছে তোমাদের যদি ঝগড়া করতে না ইচ্ছে করে আমায় ডাকবে মা পনির ফ্রাই বানানোর প্রিপারেশন নিচ্ছে ভালো কেটেছে কিন্তু এরকম করে দারুণ খেতে হয় এটা আর এই দেখো আমার চটপট রান্না তোমাদের দেখিয়ে দিই আর ফাঁকিবাজি রান্না একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবো এই জন্য কর্নফ্লাওয়ারের মধ্যে অরিগ্যানো একটু কাটতে হবে তো চিলি ফ্লেক্স এটা কেটে আনি নুনটাও নিয়ে নিলাম নুন হ্যাঁ একটু নুন অল্প কিন্তু আমি বেশি খাবো না কিন্তু অল্পই তো পড়ছি বেশি তো পড়ছি না বাবাইও তো খায় না
সৌরভ অত পানির পছন্দ করে না, আমি খুব পছন্দ করি। এটা এর মধ্যে চোবাবো, এই যে এটাকে জল দিয়ে নিলে, একটু জল তো দিয়ে নিতে হবে, নিয়ে বিস্কিটের গুলো ব্যাস। আমার মা কি খেতে ইচ্ছে করলে জানো কি, বেগুন ভাজা, এটা বেশি ভালো লাগে। তারপর আলু ভাজা করেছি দেখলে, এইরকম ভাবে তোমরা যদি আলু ভাজা, ওটাও ভালো লাগবে, দারুণ লাগবে। আমাদের কারেন্ট চলে গেল, এই যে মেন পাওয়ার অফ। এবার শেখাও আমার রান্নাটা তুমি, দারুণ লাগছে। তাও কি আর বলবো, কিছু বলার নেই গো, আর আমি পাচ্ছি না, এই লোডশেডিং না আমার বিরক্ত লাগে। আমার এখানে এডিট হয়নি জানো, আমি এই সমস্ত খেয়ে দিয়ে বসেছি, একেবারে এডিট করবো। আজ সকাল থেকে আমি প্রচুর কাজ করেছি, মানে প্রচুর ইম্পর্টেন্ট কাজ করেছি। ও আজকে ওয়েদারটা ভালো, তাই লাঞ্চ করবার সময় কারেন্ট না থাকলে ভালো লাগে কারো, কি আর করা যাবে, কিছু আর বলার নেই, কিছু তো আমরা আর করতে পারবো না। কিন্তু বাইরে তাও আজকে ওই চড়া রোদটা নেই, এটা একটা খুব বড় শান্তি। আমার পানির পকোড়া রেডি, ইয়ামি লাগছে একদম। এই হচ্ছে আমাদের ফাইনাল লাঞ্চ, ভাত আলু ভাজা। এটা টিফিনের মতো আলু ভেজেছো মা, টিফিনে দিই তো বলি ম্যাডাম, টিফিনের মতো। আর এই হচ্ছে টকের ডাল, টকের ডাল আজকে ভেজ তো আমাদের। আর এই হচ্ছে পনির। ছটা দশ বাজে, ছটা দশ বাজে, আমি একটু একাই বেরোচ্ছি চৌরাস্তা যাব, কারণ আমার আজকে ছবি তোলার আছে, না ইনস্টাগ্রামের জন্য না একটা গভর্নমেন্ট ডকুমেন্টের জন্য লাগবে, তার জন্য আমি স্টুডিওতে ছবি তুলতে যাচ্ছি। আর এই স্টুডিওতে তিতলির ছোটবেলার ছবি তোলা রয়েছে, এই স্টুডিওতেই আমরা যেতাম চৌরাস্তা, এটাই সব থেকে পুরনো ওজি একটা স্টুডিও। আর তিতলির এই ছবিটা ওই স্টুডিওর, এই যে এই ছবিটা, এইটা আর এইটা, এই যে এই যে এই ছবিটা। চৌরাস্তায় যাচ্ছি তো অর্ডার পেয়ে গেছি, বাবার জন্য মা বলল কচুরি আনতে, চৌরাস্তার একটা দোকানে প্রচণ্ড ভালো কচুরি পাওয়া যায়, তো সেখান থেকে কচুরিও নেব, দেখা যাক এই সময় আই গেস পেয়ে যাবো, ওটা আর সাড়ে ছটা সাতটার পরেই আর পাওয়া যায় না। একটা অটো উঠে চলে যাবো, এসে গেছি অটো স্টেশন বলছি দেখো, মানে অটো স্ট্যান্ড। উফ আজকে আবার বেশ গরম লাগছে বাইরে, জাস্ট বাড়ি ঢুকলো ঢুকেই ফোন, এখনো ব্যাগটাও নামাইনি। এসে গেছি চৌরাস্তা, এবার যাবো ওখানে। চৌরাস্তা বাজারটা খুব সুন্দর বসে, মা খুব পছন্দ করে এখান থেকে বাজার করতে, বাট আশা হয় না সবসময়। দুটো ব্লগ আগে একজন কমেন্ট করেছে, সে সৌরভকে ছোটবেলায় চিনতো, চন্দনাদি। হ্যাঁ আমার মনে পড়ছে একটু একটু, তাও মাকে একবার জিজ্ঞেস করবো। হ্যাঁ খুব ভালো লাগলো। আর তোমরাও কমেন্টটা পড়ে এসো, বলেছে প্রচন্ড দুষ্টু ছিল ছোটবেলায়, ও খুব দুষ্টু ছিল। সেটা ছিল। হ্যাঁ কি কি করতে বলো, কয়লা ওলার গাড়িতে উঠে পড়তো, লরি, হ্যাঁ গাড়ি কি লরির পেছনে ঝুলতে ঝুলতে যেত, বাবা যদি টিফিনে জিলিপি না দিত বাবাকে কামড়ে দিত। এই যে হাসছে, তোমরা ভাবো তো ভালো ছেলে ছোটবেলায়, তোমরা যতটা ভালো ভাবো একদমই না। তারপর সৌরভ বলো সেই তুমি হাঁসের ডিম চুরি করে আনতে, চুরি করে আনতে না, হাঁস ডিম দিয়েছে তুমি নিয়ে চলে আসতে না, অন্য লোকের হাঁস সে ডিম দিয়েছে, হাঁসি ডিম দেবে তো অন্য লোকে কেন ডিম দেবে, সেই ডিমটা নিয়ে এসে আবার অমলেট করে নিজের বাড়িতে নিয়ে যেত, না তাহলে তো মা দেবে। হ্যাঁ পাশের একটা বাড়ি ছিল সেখানে বলতো জ্যাঠাইমা আমায় সেদ্ধ করে দেবে না অমলেট, কারণ সৌরভের জেঠিমা খুব রাগি ছিল, সে তো বাড়িতে ওই ডিম নিয়ে ঢুকলে পিটিয়ে ছাল খুলে দিত। বাবার জন্য কি এনেছে তোমরা দেখতেই পাবে, তাই তো বলেছি, তুই খুলিস তুই ধরতে স্ট্রিপ, মুখটা আমাকে বলেছে হাসবে না, আবার তারপর আমি মুখটা এমনি করেছি তোকে বলেছে যে মুখটা একদম সিরিয়াস রাখতে, তো আমি এমন সিরিয়াস করছি, ওরে বাবা এরকমও না আমাকে আবার বলছে। বাবা মায়ের সাথে লোকদের ঝামেলা লাগতো, মা ভীষণ ঝগড়া করতো এরকম স্টুডিও ফটোগ্রাফার, আমি হাসবো না কেন, ঠিক আছে আমি হাসবো না, যেই ও ক্লিকটা মারবে মা এরকম হেসে যাবে, রেগে যাচ্ছে।
হয়েছে আর আমি কেন হেসে ছবি তুলবো না ওই লোকটা মাকে দেখলেই দৌড়ে পালিয়ে যেত মোটেও না তুমি এটা বাজে কথা স্টার করে চলে যেত পাশে মোটেও না ভীষণ বাজে কথা শুনবে না এর কথা তোমরা তো জানো না আচ্ছা তোর তোর বাবার সেই ছোটবেলা যে বিজনেস শুরু করেছিল সেই গল্পটা আজকে বলেছি তাই হ্যাঁ ঠোঁয়ার বিজনেস আমার অনেক গল্প আছে হ্যাঁ পড়ে গেল দেখলি কতটা নষ্ট করলি কি রে একটু পড়েছে কিন্তু এখন একটা জিনিস আমি বুঝতে পারছি আমি জানি না এটা শুধু আমার স্কিনের জন্য কিনা বাট ডাবল ক্লিনিংটা প্রচন্ড দরকার ফেসে বাইরে থেকে এসে ডাবল ক্লিনিং মানে হচ্ছে একবার যে কোনো একটা ক্লেন্সার দিয়ে ক্লিন করা দেন একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা আর যেটা স্যুট করবে সেইটাই যেটা স্যুট করবে ট্রায়াল এন্ড এরর করে বাট আমি ইউজ করি গার্নিয়ারেরটা সত্যি খুব ভালো আমার স্কিন অনেক অনেক বেটার হয়েছে অনেক বেটার হয়ে গেছে তাই না আজ আমাদের ডিনার রুটি আলু ফুলকপি ভাজা আর এই যুগ সকালবেলা আমি পনিরের চপ করেছিলাম আর এটাই আছে মিষ্টি 11:05 আমাদের সবার ডিনার কমপ্লিট সবাই যে যার মতো শুতে চলে গেছে আমি এবার শুতে যাব প্রচণ্ড ঘুম পাচ্ছে যদি তোমাদের এই ব্লগটার কিছু ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে দাও খুব সামনে 20K হতে চলেছে আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই